শুভ দিন বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখব যে কিভাবে কোলিমেশন রেখার সমন্বয় করতে হয়। গত এপিসোডে আমরা দেখেছিলাম যে ত্রুটি আছে কিনা সেটা কিভাবে নির্ণয় করতে হয়। আজকে দেখব যদি ত্রুটি থাকে তাহলে সেটা কিভাবে সমন্বয় করতে হয়। তো আমরা এ এবং বি বিন্দু ঠিক মাঝখানে সি বিন্দুতে স্টেশন মানে যন্ত্র বসিয়ে আমরা স্টপ পার্ট আমরা একটা অঙ্ক ধরে সেই অঙ্কটা সমাধান করব, তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো। তো সি স্টেশনে যন্ত্র বসিয়ে এ বিন্দুর স্টপ পার্ট পাওয়া গেল যথাক্রমে একটা অঙ্ক, সেখানে পাওয়া গেছে যথাক্রমে 2.250 এবং বি এর স্টপ পার্ট পাওয়া গেল 2.025, এটা পাওয়া গেল। তাহলে এখানে এ মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মান বি এর তুলনায় বেশি, মানে 2.250 আর এখানে 2.025, তার মানে 2.250 নিশ্চয়ই 0.25 এর তুলনায় বেশি। সুতরাং এ স্থানটা গভীর বেশি, এখানে স্টপ পার্টটা বেশি, সুতরাং আমরা এ মাইনাস বি করতে পারি। তো এ পাওয়া গেল 2.250 মাইনাস 2.025, এর বিয়োগফল পাওয়া গেল 0.225 মিটার। এবং এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু বি এর মানে এর তুলনায় কম, সুতরাং বি উঁচু, এটা আমরা লিখতে পারি বি উঁচু, এটা লেখা যায়। এখন এই যে পার্থক্যটা পাওয়া গেল এটা মূলত প্রকৃত পার্থক্য, কেন আসল পার্থক্য হবে আমরা একটু ব্যাখ্যা করি। তবে তার আগে আমরা দ্বিতীয় ক্ষেত্রটাও একটু বের করি। দ্বিতীয় ক্ষেত্রে ডি স্টেশনে যখন যন্ত্র ছিল তখন এ ওয়ান এর মান পাওয়া গিয়েছিল 1.875 এবং বি ওয়ান এর মান পাওয়া গেল যথাক্রমে 1.670। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি এ ওয়ান এর মান বি ওয়ান এর তুলনায় বেশি, সুতরাং আমরা এ ওয়ান মাইনাস বি ওয়ান করবো, 1.875 থেকে মাইনাস করবো 1.670। এখানে মাইনাস করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 0.205। এখানেও দেখা যাচ্ছে যেহেতু এ এর মান বেশি বি এর তুলনায়, সুতরাং এখানেও বি উঁচু হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যন্ত্র থেকে এ এর দূরত্ব কম ছিল, এ এর দূরত্ব প্রথমে ছিল, এখানে যন্ত্রের দূরত্ব হচ্ছে 20 মিটার এবং এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 100 মিটার। যন্ত্র যখন সি স্টেশনে ছিল তখন এখানে দূরত্ব ছিল 50 মিটার, এখানেও ছিল 50 মিটার। তো প্রথমে যন্ত্র যখন সি স্টেশনে ছিল তখন দুটি স্টাফই 50-50 মানে সম দূরত্বে ছিল, কিন্তু যন্ত্র যখন ডি স্টেশনে আসলো তখন প্রথমবারে হলো 20 মিটার, পরের বারে হলো 20+100 মিটার বি স্টেশনে, এ স্টেশনের ক্ষেত্রে 20 মিটার, বি স্টেশনের ক্ষেত্রে 120 মিটার। তো এখানে দূরত্বটা অনেক বেশি এবং কম, সমান নয় দূরত্ব। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে মানে আমরা ধরে নিলাম কোনো পাল্লায়, দাড়িপাল্লায় ত্রুটি রয়েছে, তখন ওই দাড়িপাল্লা দিয়ে যদি রহিম এবং করিমকে যথাক্রমে 5 কেজি 5 কেজি আলু মেপে দেওয়া হয়, তাহলে রহিম এবং করিম যে পরিমাণে, রহিম যে পরিমাণে আলু বেশি অথবা কম পাবে, করিমও ঠিক সেই পরিমাণে আলুই বেশি অথবা কম পাবে। কিন্তু যদি রহিমকে 5 কেজি করিমকে 20 কেজি মেপে দেওয়া হয়, তাহলে রহিম 5 কেজিতে যে পরিমাণে কম বা বেশি পাবে 20 কেজিতে, তার চাইতে অনেক বেশি কম বা বেশি পাবে করিম। আমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। সুতরাং প্রথমবারে দূরত্ব এখানে ছিল সমান, এ পাশেও 50, এ পাশেও 50, সমান দূরত্ব থাকার কারণে এখানের যে পার্থক্যটা পাওয়া যাবে এই পার্থক্যটা মূলত একুরেট পার্থক্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে পার্থক্যটা পাওয়া গেছে এই পার্থক্যটা মূলত ভুল পার্থক্য। আশা করি আমরা বুঝতে পেরেছি, সুতরাং এটা আমরা প্রকৃত পার্থক্য ধরব। তো যন্ত্র যখন ডি স্টেশনে ছিল তখন যে পার্থক্যটা পাওয়া গেছে সেটা পাওয়া গেল 0.205, কিন্তু যন্ত্রে প্রকৃত পার্থক্য পাওয়া গেছিল 0.225 মিটার। তো দুটি পার্থক্য যেহেতু সমান নয়, অতএব আমরা লিখতে পারি যে কোলিমেশন রেখায় ত্রুটি আছে, এটা আমরা লিখব। তো এখন যেহেতু ত্রুটি আছে, সুতরাং যদি ত্রুটি না থাকতো তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে পার্থক্যটা পাওয়া গেছে এই পার্থক্যটা 0.225 হতে হতো,
কেননা এই পার্থক্য 0.225 পার্থক্যটাই একুরেট পার্থক্য, যেহেতু এটা একুরেট পার্থক্য এখানে ওটাই হওয়া উচিত ছিল কিন্তু ওটা নাই। এখন যদি এখানে ওই একই পার্থক্য রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, ধরলাম 12 থেকে 5 বিয়োগ করলে রেজাল্ট 7 পাওয়া যায়। এখন আমি যদি বলি যে না, আমি 12 থেকে 5 বিয়োগ করলে 7 পাওয়া যাবে, আমার বিয়োগফল 7 চাই না, আমার বিয়োগফল অন্য কিছু একটা চাই, তাহলে আমাকে বিয়োগফল, আমি ধরি 12 থেকে বিয়োগফল 6 চাই, তাহলে আমাকে কি করতে হবে? এর মধ্য থেকে যে কোনো একটা মানকে পরিবর্তন করতে হবে, হয় 12 কে পরিবর্তন করতে হবে অথবা 5 কে পরিবর্তন করতে হবে। যদি আমরা 12 কে স্থির রাখি, 5 কে পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে এখানে 12 থেকে 6 মাইনাস করলে যেটা আসবে এখানে 6 বসাতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। আমি রেজাল্টকে স্থির রেখে যদি এই পাশের যে কোনো একটা মান আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে রেজাল্টকে স্থির রাখার জন্য। সুতরাং আমি এখানে যে কোনো একটা স্থির রেখে একটা মান পরিবর্তন করব। ঠিক একইভাবে আমরা এখানে A1 মাইনাস B1 যেটা পেয়েছি, আমরা রেজাল্টটা 0.225 বানাতে চাই, তাহলে আমাকে অবশ্যই A1 অথবা B1 যে কোনো একটাকে স্থির রেখে বাকিটা পরিবর্তন করতে হবে। এখন আমি A1 অথবা B1 এর মধ্যে কোন মানটাকে স্থির রাখবো, A1 কে রাখবো নাকি B1 কে রাখবো? অবশ্যই সেই মানটাকে রাখবো যে মানটা যন্ত্র থেকে কাছে রয়েছে, ডি স্টেশনে। যন্ত্র যখন ডি স্টেশনে তখন A1 বি এর তুলনায়, এ স্টেশন বি এর তুলনায় অনেক কাছে রয়েছে, 20 মিটার দূরে মাত্র, আর এটা ছিল 120 মিটার। সুতরাং আমরা A1 এর মানটা স্থির রাখবো। A1 এর মানটা ছিল 1.875, তার মানে এই মানটাকে স্থির রেখে দ্বিতীয় মানটাকে পরিবর্তন করতে হবে, তাহলে আমার এখানে রেজাল্ট যেটা বানাতে হবে 0.225। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এই 1.875 থেকে মাইনাস করব এখানে যে রেজাল্ট, আমি রেজাল্ট এটা না, আমি রেজাল্ট বানাতে চাই এইটাকে, তাহলে আমি মাইনাস করব ওটা। তা আমরা এখানে লিখতে পারি, আমরা লিখতে পারি বি স্টেশনে এসটা পাঠ হওয়া উচিত ছিল। আসলে বি স্টেশনে আগে ছিল 1.670, এটাকে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করলে আমরা বিয়োগফল যেহেতু 0.225 বানাতে চাই, তাহলে হওয়া উচিত ছিল, এটার বদলে এটাকে পরিবর্তন করতে হবে। তো যেটা হওয়া উচিত ছিল ওটাকে আমরা E1 দ্বারা প্রকাশ করব। E1 ইজ ইকুয়াল টু 1.875, এর থেকে মাইনাস করব 0.225 মিটার, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে 1.650 মিটার। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল, B1 যেটা আছে এটা 1.670 আছে, কিন্তু ওটা হওয়া উচিত ছিল আসলে 1.650 যদি আমার কলিমেশন রেখার কোনো ত্রুটি না থাকতো। তো যেহেতু এটা নেই, মূলত আছে 1.670 কিন্তু হওয়া উচিত ছিল 1.650, B1 আছে 1.670 কিন্তু হওয়া উচিত ছিল এর ঠিক নিচে E1টা এখানে হওয়া উচিত ছিল, E1 হওয়া উচিত ছিল 1.650। তো যেহেতু E1 1.650 হওয়া উচিত ছিল, তার মানে কলিমেশন রেখাটা উপরের দিকে ওরকমের না, গিয়ে নিচের দিকে একটু নেমে যেত, এখানে আসতো, তার মানে এখন কলিমেশন রেখা উপরে আছে, এটাকে আসলে নিচে হওয়া উচিত ছিল, নিচের দিকে নামা উচিত ছিল। সুতরাং আমরা বলতে পারি যে কলিমেশন রেখা উপরের দিকে আছে, তার মানে ঊর্ধ্বমুখী আছে। আমরা আরও একটা জিনিস লিখব, যেহেতু B1 ইজ গ্রেটার দেন E1, যেহেতু B1 এর মান E1 এর তুলনায় বেশি, সুতরাং কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী, যেহেতু হওয়া উচিত ছিল 650, আর 1.670, সুতরাং সে উপরের দিকে আছে, মানটা বেশি আছে, অতএব সে ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। এবারে আমরা কারেকশন করব। তো কারেকশন নির্ণয়ের একটা সূত্র রয়েছে, সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সূত্র মানে কারেকশন সংশোধনী হচ্ছে, যন্ত্র ও স্টাফ ফের মাঝের দূরত্ব ইন্টু E1 ও B1 এর পার্থক্য বাই যেটুকু দূরত্বের জন্য ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী,
এখানে যে ফর্মুলাটা, ফর্মুলাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা যদি এ বিন্দুতে কারেকশন বা এ বিন্দুতে কতটুকু কারেকশন হবে সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে যন্ত্র এবং স্টাফের মধ্যবর্তী দূরত্ব কত। তো এখানে দেখতে পাচ্ছি যন্ত্র ডি স্টেশনে রয়েছে এবং স্টাফ আছে এ স্টেশনে, সুতরাং এ এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 20 মিটার। তার মানে আমরা এখানে লিখতে পারি 20 মিটার ইন্টু E1 এবং B1 এর মধ্যবর্তী পার্থক্য। এখানে E1 আমরা পেয়েছিলাম 1.650 এবং B1 পেয়েছিলাম 1.670, সুতরাং আমরা বড় যেটা বড় সেটা থেকে মাইনাস দেবো। তার মানে আমরা এখানে লিখতে পারি 1.670 মাইনাস 1.6650, এবং যেটুকু দূরত্বের জন্য ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী, এখানে যন্ত্র যখন বাইরের দিকে থাকবে, যন্ত্র যখন এ এবং বি এর বাইরের দিকে থাকবে, তখন যে দূরত্বটুকু হবে সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী যে স্টাফের, দুটি স্টাফের মধ্যবর্তী দূরত্ব সেটাই হবে নিচের দূরত্ব। দূরত্ব ছিল 100 মিটার। তো আমরা এই বিন্দুর কারেকশন পেয়ে গেছি, এবং আগে একটা প্লাস প্লাস অথবা মাইনাস সাইন আমরা দিতে পারি, কেননা আমরা জানি যন্ত্র বর্তমানে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী অবস্থায় আছে, এটাকে নিচের দিকে নামাতে হবে, সুতরাং কারেকশন যেটা হবে সেটাকে মাইনাস করতে হবে, সুতরাং আমরা আগে একটা মাইনাস সাইন দিতে পারি। সুতরাং এখানে যে রেজাল্টটা পাওয়া যাবে সে রেজাল্টটা হচ্ছে -0.004 মিটার। এখন যদি আমরা বি বিন্দুতে কারেকশন নির্ণয় করতে চাই, কারেকশন অফ বি, তাহলে যেটা পাওয়া যাবে এখানে, এখানেও মাইনাসই হবে। তো উপরের যে যন্ত্র এবং স্টাফের স্টাফের মাঝের যে দূরত্ব, যন্ত্র রয়েছে ডি স্টেশনে এবং স্টাফ রয়েছে বি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 20 প্লাস 100, তার মানে টোটাল হচ্ছে 120 মিটার। সুতরাং আমরা এখানে 120 মিটার লিখব, বাকি যা আছে হুবহু একই রকমের থাকবে, 1.670 মাইনাস 1.650 বাই 100 মিটার ইজ ইকুয়াল টু, এখানে যে রেজাল্ট আসবে 0.024 মিটার, এরকমের একটা রেজাল্ট আসবে। সুতরাং আমরা দুটি বিন্দুতে কারেকশন পেয়ে গেছি, সুতরাং আমরা এখন প্রকৃত স্টাফ পাঠ কত সেটা আমরা লিখতে পারি। আচ্ছা, আমরা লিখলাম এতে প্রকৃত স্টাফ পাঠ কত হবে, এতে আগে আগে স্টাফ পাঠ ছিল 1.875 এবং বিতে আগে স্টাফ পাঠ ছিল 1. যেটা B1 আমরা ধরেছিলাম 1.670। তো এটা থেকে আমরা যে সংশোধনীটা পেয়েছি, যেহেতু সংশোধনীটা মাইনাস করতে হবে, মাইনাস করব 0.004 মিটার, এখানেও সংশোধনী মাইনাস করব 0.024 মিটার বিভিন্ন সংশোধনী। তো এখানে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.871 মিটার এবং এখানে যে মানটা পাওয়া যাবে 1.646 মিটার। এখন যদি আমরা এই দুইটা মানের পার্থক্য নির্ণয় করি, তাহলে আমরা দেখতে পাবো যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 0.225 মিটার। সুতরাং এই 225 আমরা প্রথমে যে প্রকৃত পার্থক্য ছিল 225 মিটার সেটার সাথে মিলে গিয়েছে, সুতরাং আমাদের সংশোধনী ঠিক আছে এবং যে স্টপ পার্ট পাওয়া গেছে গেছে সেটাও ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম যে কীভাবে বাইরের দিকে যদি যন্ত্র বসানো থাকে তাহলে কীভাবে কলিমেশন রেখার সমন্বয় করতে হয়। পরবর্তী এপিসোডে আমরা দেখব যে যন্ত্র যদি ভিতরের দিকে যদি যন্ত্র বসানো থাকে এবং বি বা এ এবং সি এর মাঝখানে কোথাও যদি বসানো থাকে, তাহলে কীভাবে আমরা প্রকৃত স্টপ পার্ট এবং সংশোধনী নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।